नामसृष्टं मनमपि शचिपुत्रमत्रस्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरिं गुष्टवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिकामाधवसं प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतु अस्मिन् नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका पताका स्वामी नितिनामिने नचार्य पादाय नितयकृपा प्रदायिने गौरकध धामदाय नगर ग्राम तारिणे नमयङ कृष्ण कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नितिना नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुव्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवा सदी गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अर्जुरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे আরো জুড়ে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিম সংকীর্তন কি গৌর প্রেমানন্দে তো ভাগবতে শ্লোক আছে সেখানে বর্ণনা করা হয়েছে যে লব্ধা সুদূর্লভম বহু সম্ভব আনতে আমরা বহু বহু জন্মের পরে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করতে পেরেছি তে মনুষ্য জীবনে কি করা উচিত সে যেন বলা যারা দুর্লভ মনুষ্য জীবন পেয়েছেন এটা খুব একটা বিশেষ জন্ম যেটিকে মূল্যবান সম্পত্তির সাথে তুলনা করা হয়েছে মানুষম অর্থদম এই মনুষ্য জীবনটা একটা অর্থপূর্ণ জিনিস যেমন আপনারা টাকা পয়সা খুব বিশেষভাবে গুরুত্ব দেন তো মনুষ্য জীবনটা এরকম একটা অর্থপূর্ণ জীবন তো সেটা কারা বুঝে না যারা ধীর ব্যক্তি অর্থটা নিত্য না অনিত্য অনিত্য তো মনুষ্য জীবনটা এরকম অর্থপূর্ণ কিন্তু অনিত্য খুব অর্থপূর্ণ মানে মূল্যবান অর্থ ধন সম্পদের মূল্যায়ন করা উচিত এবং সেটা মূল্যবান না মূল্যবান নয় টাকা পয়সা আপনাদের মূল্যবান না মূল্যবান নয় মূল্যবান ঠিক সেরকম এই মনুষ্য জীবনটা আছে খুব মূল্যবান অন্যান্য পশুপাখি কীট পতঙ্গ দেহ থেকে এই মনুষ্য দেহ এই জন্য অর্থদম আবার এটা অনেক মূল্যবান হলেও এটা অনিত্যম কেউ কে বুঝবে না ধীর ব্যক্তিরা যদিও এটা অনিত্য কিন্তু ধীর ব্যক্তিরা এটা বুঝেন কী বুঝেন না তর্নম যত ন মৃত্যু যাবৎ যতদিন মৃত্যু না এসেছে তার মধ্যে আপনারা কয়দিন কয়জন জানেন মৃত্যু কবে আসবে কয়জন জানেন কেউ জানে না তার ভাগবত ধরিয়ে দিচ্ছেন যারা বুদ্ধিমান এই মনুষ্য জীবন অনিত্য এই মনুষ্য জীবন অত্যন্ত মূল্যবান সম্পত্তির মতো এটা দুর্লভ পাওয়া খুব দুষ্কর কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করেন না যতদিন মৃত্যু না এসেছে তাহলে এখন আমরা জানি না আমাদের মৃত্যু কবে আসবে তাহলে কি করা উচিত মৃত্যু কবে আসবে জানি না তার মাঝখানে আমাদের কি করা উচিত সেখানে বলা আছে নিঃশ্রেয় সায় বিষয় খলু সর্বত স্বাদ এই মনুষ্য জীবনে অন্যান্য পশুপাখির জীবনে যে বিষয় ভোগ হয় আহার নিদ্রা ভয় মৈথুন ইত্যাদি যে কার্যক্রম অন্য জীব করে অন্য দেহে জীব অন্য দেহে তো কীট পতঙ্গ পশুপাখি দেহে যে করে আহার নিদ্রা ভয় মৈথুন কিন্তু মনুষ্য জীবনে সেটা করা উচিত না কি করা উচিত না শ্রেয় বস্তু গ্রহণ করা উচিত আমাদের জীবনে শ্রেয় আর প্রেয় দুটি জিনিস আছে শ্রেয় মানে কি হ্যাঁ যেটা পাওয়া খুবই দুষ্কর আর যেটা হচ্ছে নিত্য শ্রেয় বস্তু হচ্ছে পাওয়া দুষ্কর এবং সেটি হচ্ছে নিত্য আর প্রেয় বস্তু পাওয়া সহজ কিন্তু সেটার ফল হচ্ছে অনিত্য প্রেয় প্রেয় মানে অনিত্য বস্তু সঙ্গে সঙ্গে সুখ দিবে আপনারা বলুন চুলকানি কেমন লাগে চুলকানিটা ভাগবত বলছে আমি বলছি না ভাগবতের প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে বলছে যে জড়জগতের সুখটা হচ্ছে কুণ্ডয়ান সংস্কৃতে চুলকানিকে কুণ্ডয়ান বলে তো সেই কুণ্ডয়ান বা চুলকানি আরাম লাগে তো সেটা হচ্ছে প্রেয় সুখ পরিণামটা কি হয় কি হয় কষ্ট হয় ঘা হয়ে যাবে যন্ত্রণা করবে তো এই জন্য আমাদের মহাজনেরা আচার্য শিখিয়ে দিয়েছেন সেজন্য মনুষ্য জীবনে এই প্রিয় সুখ পিছনে ধাবিত হওয়া উচিত না প্রিয়সুখটা চুলকানি সুখ যেটা প্রহ্লাদ মহারাজ মহাজন উনি যেটা বললেন তাই আমাদের মহাজন বাক্য মানা উচিত ধর্মতত্ত্ব মনুষ্য জীবনে মহাজনদেরকে ফলু করা উচিত সেজন্য উনি বললেন যে এই জড়জাগতিক যে ইন্দ্রিয় সুখ এটা কুণ্ডিয়ান প্রেয় সুখ চুলকানি উদাহরণ দিয়ে বললেন এটা চুলকানির মতো আপাতত সুখ হবে পরিণাম হয়ে যাবে দুঃখ কিন্তু যেটা শ্রেয় সেটা পাওয়া খুব কঠিন কিন্তু তার পরিণাম হচ্ছে আনন্দময় নিত্য আপনার কষা ফল খেতে কেমন লাগে হর্তিকি হর্তিকী হর্তিকি বলে বাংলা হরিতকি তো হরিত কি কেমন টেস্ট কষা ভালো লাগে নাকি সে মুখটা বিচকিয়ে যাবে কিন্তু হরিত কি ভালো না লাগলেও সেটা যখন পরিণামটা কি জল খেলে মিষ্টি আর পেট পরিষ্কার হবে পেট ঠিক তো মাথা ঠিক হবে নাহলে সব গন্ডগোল পেট গন্ডগোল মাথা গন্ডগোল হয়ে যাবে তো এই জন্য ভাগবতে এরকম সুন্দর কথা বলা হচ্ছে তো আমাদের শ্রেয়বস্তু আমরা বৈষ্ণবদের বলা হয়েছে বৈষ্ণবদের কথাবার্তা তাদের ছুরির ধারের মতো বুঝতে পারছেন তাদের ধারের মতো ছুরি ধারের মতো তত দুঃসঙ্গম উৎস্য সৎসু বুদ্ধিমান সজতে সন্ত এবায় ছিন্নন্তি মনোব্যাসং মুক্তিভি ভাগবত এই কথা বলছেন সাধুরাই কেবল আমাদের সমস্ত খারাপ ভাবনাকে ছেদন করতে পারে তাই তাদের কথাটা আছে ধারালো ছুরির মতো এই জন্য অনেকে বুঝতে পারে না সে যেন আজকাল ইউটিউবে কত সাধুদের কথার সমালোচনা করে সত্যি কথাটাকে বুঝতে পারে না অল্প বুদ্ধি লোকেরা পাণ্ডিত্য জাহির করে বেদ বেদান্তর কথা বলে কিন্তু প্রকৃত বেদের অর্থ তাৎপর্য যে যে ভগবানকে জানা সেটা বুঝতে পারে না অনেক সাধুর বেশেও চিটিং করে সাধুর বেশেও প্রতারণা করে হ্যাঁ সেটা অনেক লোক বুঝতে পারে না আর ইস্কন ভক্তরা একটু সরাসরি শাস্ত্রের কথাটাকে তারা ধরে তুলে আপনার ভালো লাগ নাই লাগ কেন এই ডাক্তারের ছুরিটা দেখে রোগী ভয় পেয়ে যাবে আমাকে মারতে এসছে ছুরি নিয়ে অনেক রুগী হয়তো ভাবতে পারে কিন্তু ডাক্তার আর ডাক্তার এই দুইজনের ছুরির মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য আছে কে জানে মাথায়দের মধ্যে ডাকাতের ছুরি আর ডাকায় ডক্টরের ছুরি কি পার্থক্য ডাক্তারের ছুরি জীবনকে বাঁচাবে আর ডাকায়তের ছুরি শেষ করে দেবে তো এই জন্য আমাদের সাধু হচ্ছে আসল ডাক্তার আমাদের ভবরূপ নির্মূল করে এই জন্য এই নামটা সংঘটা এই জন্য হয়েছে যে যেখানে সাধু সঙ্গে হরিনাম করবে আর এই ভবরূপ থেকে মুক্ত হবে সে যেন সংসার তার কোনো বস্তু নেই আপনি টাকা পয়সা ঘর বাড়ি এই দ্বারা সংসার উত্তীর্ণ হতে পারবেন না বড় উচ্চ পদ পেয়ে রাষ্ট্রপতি পদ পেয়ে মুখ্যমন্ত্রী হয়ে বড় ডাক্তার হয়ে অনেক সবাই পড়াশোনা করে কিছু একটা লক্ষ্য যে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বৈজ্ঞানিক হব কিন্তু এই লক্ষ্যের দ্বারা আমাদের প্রকৃত লক্ষ্য থেকে আমরা ভ্রষ্ট হয়ে যাই মনুষ্য জীবনের যে উদ্দেশ্য লক্ষ্য শ্রেয় বস্তুর লাভ করা যেটাকে নিত্য আনন্দময় সেটা আমরা পেতে পারি না তো সেজন্য আমাদের উচিত ভক্ত সঙ্গে এই বস্তু যে ভগবত বস্তু সেটা গ্রহণ করা তাহলে আমরা জীবনকে সার্থক করতে পারব তো এই জন্য গুরু মহারাজ তিনি খুব সুন্দর সুন্দর এ নাম কি কী সেটা এই নাম পরিচয়ে বলেছেন আর আপনারা সবাই নাম প্রচার করছেন তো নাম প্রচার করা মানেই তারা মায়াপুরে বাস করে মায়াপুরের সেবা করে যেখানে মহাপ্রভু খুব সন্তুষ্ট হন তার মানে মায়াপুর ধামের সেবা কয়েকজন বলুন কী কীভাবে আমরা করতে পারি নামটা পরিচয় যারা পড়েছেন তারা বলতে পারবে মায়াপুরের সেবা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রহুপাত বলেছেন এই নামটা পরিচয়ের শেষের দিকে একদম শেষ পাতায় এটি রয়েছে কীভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রহুপাত তিনি বলেছেন কী বলেছেন নবদ্বীপ পরিক্রমা যত শীঘ্র সম্ভব শুরু করার চেষ্টা করুন এই কর কার্য কৃষ্ণভক্তি প্রদান করবে সিধা মায়াপুরের সেবা করার চেষ্টা করুন এবং তার স্থায়ী প্রতিষ্ঠার প্রয়াস করুন দিনে দিনে যাতে তার শ্রী ও সমৃদ্ধি বৃদ্ধি পায় সেই বিষয়ে যত্নবান হন মুদ্রণ কেন্দ্র বা ছাপাখানা সয় মনে রাখুন স্থাপন করুন ভক্তিমূলক শাস্ত্র বিতরণ করুন আর নামহট্ট প্রচার এবং প্রসারে প্রত্যেক সুন্দরভাবে শ্রীধাম মায়াপুরের সেবা করতে পারবেন কীভাবে মায়াপুরের সেবা হবে এখানে বোঝা গেল তার মানে এই ভক্তিগ্রন্থ ছাপা এবং প্রচার এটা অবশ্য করতে হবে তো সেজন্য আমরা জেলা প্রচারকদের অনুরোধ করি যে এই হুগলি জেলায় যেন গীতা ভাগবত গ্রন্থ যেন বিতরণ হয় বিশেষ করে প্রভুপাদের আবির্ভাব আসছে জন্মাষ্টমীর পরদিন তা আমাদের ইস্কন কর্তৃপক্ষ সারা বিশ্বে জিবিসিরা গভর্নিং বডি আমাদের মিটিং হচ্ছিল এআইডিসি আইসিসি এ সমস্ত ভারতে যে যেন প্রভুপাদের যে জীবনী প্রত্যেক বাড়িতে পৌঁছানো হয় কেন প্রভুপাদ নিজে বলেছেন যে আমি আমার গ্রন্থগুলি পড়ি কেন পড়ি না ভগবান এই কথাগুলি আমাকে বলেছেন তাই আমি লিখেছি তাই সেটি সংকল মানে লিখেছি ভগবান বলেন তাই আমি লিখেছি তাই সেই ভগবানের কথা আমাকে ভালো লাগে আনন্দ দেয় আকৃষ্ট করে এই জন্য আমি আমার এই লেখা গ্রন্থটাও আমি নিজে পড়ি কেন প্রভুপাত পড়েন না ওটা কৃষ্ণ নিজে বলেছেন তাকে সেই জন্য প্রভুপাদের এই যে ভাষ্যগুলি মন মনগড়া কিছু করেননি সব কৃষ্ণ নিজে এসে বলেছেন পারছেন একবার প্রভুপাত এলাহাবাদে মনে হয় প্রথম দিকে ওনার প্রথম শিষ্য ডক্টর কি প্রভাকর প্রথম দিকে এলাহাবাদে উনি একটা বক্তব্য রেখেছেন বলেছেন একটা জন্মাষ্টমীতে প্রভুপাত অর্ধরাত্রিতে বিরাট একটা কদম ফুলের মালা পা পর্যন্ত লম্বা বড় বড় কদম মানে সেই কদম ফুল পাওয়া যায় না এরকম বড় বড়ো পরে প্রভুপাদ নৃত্য করছে ওখানদার বেশি ভক্ত নাই একাই উনি জন্মাষ্টমীর দিনে অনেক রাত্রি নৃত্য করছে ওই মালাটা পরে তখন উনি ওনার প্রথম শিষ্য প্রভাকর উনি এসেছেন তো প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন প্রভাদ এই মালা আপনি কোথা থেকে পেলেন আমরা তো দেইনি বলে কৃষ্ণ আমাকে দিয়েছেন তখন উনি খুঁজে দেখলেন যে এইরকম বড় বড়ো কদম ফুলের মালা সেই সময় কোথাও পাওয়া যায় না আর অত বড় কৃষ্ণ না দিলে এটা সম্ভব না একদম আর এখানে কেউ গেঁথেও দেয়নি অত রাত্রে প্রভুপাত অনেকেই বলেছিলেন যে কৃষ্ণ স্বয়ং আমাকে পরিয়ে দিয়েছেন যা হয়েছিল প্রভুপাত কি যেন প্রভুপাত এই গ্রন্থর ভাষ্য যারা অল্প বুদ্ধির লোক তারা বুঝতে পারবে না কেন এখানে মগজ ধুলাই মানে আমাদের এই মনুষ্য জীবনে কী করে আমরা যদি ওটাকে পড়ি গ্রহণ করি তাহলে আমরা এই মনুষ্য জীবন স্বার্থ করতে পারি প্রেয়সুখ থেকে শ্রেয়সুখে আমরা যেতে পারি শ্রেয়সুখ মানে আনন্দময় আত্মার সাথে ভগবানের যে সম্বন্ধ নিত্য সে ভগবানের সেবা তে আমরা যুক্ত হয়ে ভগবত ধামে আমরা চলে যেতে পারি তো সেজন্য জন্য শ্রেয় কৃষ্ণ ভক্তি সেটা আমাদেরকে করতে হবে তো সেজন্য এখানে ভাগবতে বলা হলো যে এই দুর্লভ মনুষ্য জীবনকে হারাবেন না যতদিন আমাদের মৃত্যু না এসেছে তার মধ্যে তা আপনারা বলুন তার মধ্যে বলতে কি বোঝানো হয়েছে যতদিন মৃত্যু না এসেছে তার মধ্যে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি আমাকে গ্রহণ করতে হবে তাহলে কবে গ্রহণ করবেন হ্যাঁ এখন থেকে আজ থেকে না এই মুহূর্ত থেকে তার মানে এই মুহূর্তে যে আমরা বসে আছি কৃষ্ণ নাম শুনছি কৃষ্ণ কথা বলছি মানে এখন আমরা কৃষ্ণ সান্নিধ্যে আছি হ্যাঁ কি না কৃষ্ণ নাম কথার মধ্যে কোনো পার্থক্য নেই তো সেজন্য সেই জড় জাগতিক পশু পাখিরা যারা তাদের জীবনে যা হয় মনুষ্য জীবনে যদি সেটি হলো আহার নিদ্রা ভয় মৈথুন তাহলে কোনো লাভ নেই সেই জন্য আমাদের শ্রেষ্ঠ বস্তু যে শুদ্ধ কৃষ্ণ ভক্তি ভগবানের নাম সেটা শ্রেষ্ঠ দেবহূতি মাতা তেত্রিশ অধ্যায় তৃতীয় স্কন্ধের তেত্রিশ অধ্যায়ের সাত নম্বর শ্লোকে তিনি বলেছেন অহবত সপচহত গরিয়ান গরিয়ান মানে শ্রেষ্ঠ সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি যুহ আগে বর্ততে নাম তুব্যম যদি তার জিহায় ভগবানের নাম কীর্তন হয় তাহলে কে নাম কীর্তন করতে পারে না সপচহত গরিয়ান যিনি চান্ডাল কুলে জন্ম হয়েছেন তিনিও নাম কীর্তন করতে পারেন আর যদি করেন তিনি শ্রেষ্ঠ পচ স মানে কুকুর পচ মানে রান্না করে খায় তাকে বলা হয় চান্ডাল এই রকম কুলে জন্ম হয়েছে তার জিহায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তন হয় তাহলে গরিয়ান সে শ্রেষ্ঠ প্রণম্য সেই শ্রেষ্ঠ ব্যক্তি কেন নয় ভগবানের নাম হচ্ছে ভগবান থেকে অভিন্ন আর আমাদের আসল আশ্রয় এই জন্য নামাশ্রয় করি যত না তুমি থাকহ আপন কাজে এই জন্য আমাদের কাজকর্ম ত্যাগ করতে হবে না কিভাবে কাজকর্ম করতে হবে কিভাবে কিভাবে কাজকর্ম করতে হবে নামকে আশ্রয় করে আপনার আমি বক্তা নই বলেছি না আলোচনা মানে আপনারা বলবেন আমি বলবো এরকম আদান প্রদান করতে হবে আমাদের কিভাবে কাজকর্ম করতে হবে ভগবানের নামকে আশ্রয় করে সেই নামটা কি এটা আশ্রয় করতে হবে কেন ভগবানের নামকে আশ্রয় করতে হবে কেন না ভগবানের নাম আর ভগবানের মধ্যে কোন পার্থক্য নেই তার মানে নাম করা ভগবানকে পাওয়া এক তাহলে ভগবানের নাম করলে আর আমাদের কোনো চিন্তা নেই সেজন্য ভগবানের নামের আশ্রয় করতো এই জন্য নাম হট্ট সংঘ কে যদি বলে আমি নামটা ছেড়ে দিলাম তার মানে নামকে ত্যাগ করলো নাম হট্ট ছেড়ে দিলাম এরকম বলে অনেক ব্রহ্মচারী অনেক গৃহস্থ প্রচারক বলে দেয় মুখে মেসেজ পাঠিয়ে দেয় আমি নামটা ছেড়ে দিলাম নামটা নেই তার মানে ও ভগবানকে ত্যাগ করলো নাম হট কোনো কারো ব্যক্তির নয় হ্যাঁ কি না আত্মানন্দের নয় কি আমার নয় কি কোন কারু নয় আর নাম হট হচ্ছে স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভু প্রতিষ্ঠা করেছেন মহাপ্রভুর নির্দেশে মহাপ্রভু কি বলেছিলেন যে শুন শুন নিত্যানন্দ শুন হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ কীভাবে প্রকাশ করতে বললেন প্রতি ঘরে ঘরে যাও কি ভিক্ষা করতে বললেন বল কৃষ্ণ সেটা কি বলকৃষ্ণটা কি জুড়ে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম মানে প্রতি ঘরে ঘরে যেতে হবে আর সবাইকে কৃষ্ণ নাম করতে হবে এই ভিক্ষা আর কি বলছেন বলকৃষ্ণ ভজকৃষ্ণ ভজকৃষ্ণ মানে কি মানেটা কি ভজকৃষ্ণ মানে কি ভজ মানে সেবা ভক্তি ভজ উক্তি সেবায়াম অর্থে প্রয়োগ হয়েছে সেজন আমরা ভক্তি বলে এই জন্য ভজ মানে ভগবানের সেবা করো। সেজন্য ভজ কৃষ্ণ তা মানে প্রতিদিন ভগবানের সেবা করো। তুই সেবা শিক্ষা কোথা থেকে পাব তারপরে কি বলা হয়েছে কর কৃষ্ণ কোথা থেকে পাব গীতা ভাগবত সাধু সঙ্গে যখন গীতা ভাগবত আলোচনা হবে তাহলে আমি এই শিক্ষা লাভ করতে পারবো গীতা ভাগবত থেকে লাভ করতে সেজন্য সাধু সঙ্গে মহারাজ গরাপে মহারাজ বলেন না যে প্রতিদিন বা প্রতি সপ্তাহে গীতা ভাগবতের আলোচনা করতে হবে আর প্রতিদিন ছেলে মেয়েকে নিয়ে গৃহস্থ আলোচনা করবে গীতা ভাগবত সময় থাকবে না কারো সমালোচনা করার যদি কেউ সমালোচনা করে দেখো আমার টাইম নেই তুমি অন্যকে বলো আমার এই শুনলে আমি অপরাধী হয়ে যাব সেজন সেই ব্যক্তির সঙ্গ ত্যাগ করতে হবে তিলকমালা পড়লেও যদি কারো সমালোচনা করে তার থেকে দূরে সরে আসবেন হ্যাঁ সেইভাবে আপনারা সবাই নাম হট্ট প্রচার করে মায়াপুরের সেবা করছেন তার মানে মায়াপুরকে সেবা করলে মহাপ্রভু খুশি হবেন ভক্তিবিনু ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তারা এটা চেয়েছেন তো কয়জন মায়াপুরের সেবা করবেন হাত তুলুন মায়াপের সেবা কীভাবে করবেন কি প্রচার নাম হট্ট প্রচার আর কি প্রচার গ্রন্থ প্রচার এই জন্য গীতা ভাগবত নাম হটের মধ্যে প্রচার হবে কি না কার থেকে নেবেন জেলা প্রচারক থেকে এরকম নয় স্বতন্ত্রভাবে তো এই প্রচার সেবা ওই সেবা শব্দের অর্থ কী কে জানে গুরু মহারাজ বলেছেন সেবাটা কেমন হওয়া উচিত নাম হট পরিচয়ে আট নম্বর পাতায় লেখা আছে নামট সেবা কেমন হওয়া উচিত কে বলেছে কে বলতে পারে নামট সেবা কেমন হওয়া উচিত হ্যাঁ কি করে নিঃস্বার্থ কি করে আট নম্বর পাতায় গুরুমা লিখছেন শুদ্ধ চিনিময় পারমার্থিক সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে লুপ্ত মানবতার পুনরুদ্ধারে নিঃস্বার্থ সেবাব্রত মানে এই নামটা প্রচারটা হবে নিঃস্বার্থ মানে কিছু পাব তার জন্য না এই ভক্তিটা হচ্ছে ভাগবত ধর্ম মনুষ্যের যে আসল ধর্ম সেটা হচ্ছে ভাগবত ধর্ম ভাগবত ধর্ম মানে কিছু পাওয়ার আশায় ভগবানের সেবা নয় বুঝাই গেল ভগবান ভাগবত ধর্ম মানে ভগবানকে কিছু দিব নিব না কিন্তু অন্যান্য ধর্ম মানে কি নিব আমাদের ভক্তি পুরুষোত্তম সাহি মহারাজ বলেন যে অন্যান্য ধর্ম মানে কেবল নিব এই জন্য ভাগবত ধর্ম মানে কেবল দিব কেন না এই দেওয়ার মাধ্যমে আনন্দটা বেশি এই জন্য ভক্ত ভগবানকে শুধু দিবে তাহলে ভক্ত ভগবানকে কি দিবে আপনার কি আছে আপনি দিবেন ভগবানের সেবা তার জিনিসটাকে তাকে দিবেন সেবাটা করবেন তার জিনিস দিয়েই তো তাকে সেবা করবেন সেজন্য গঙ্গা জলে গঙ্গা পূজা আমরা ভয় পাই কি করে সেবা করব কি করে সেবা করব আরে ভগবান তোমাকে যা দিয়েছেন সেটা তো ভগবানের তাই তার সেবা করতে হবে কিন্তু যেহেতু আমরা করি না কেন না সব আমার বলে ভাবি এই জন্য ভগবানের সেবা হয় না হ্যাঁ কি না সব কিছু আমার বলে ভাবি যার ফলে ভগবানের সেবা হয় না তো সেজন্য সব কিছু ভগবানের তাই আমি ভগবানের জিনিস ভগবানকে দিব তাহলে সেটা হলো প্রকৃত ধর্ম ভাগবত ধর্ম তখনই আত্মপ্রসন্নতা হবে এই জন্য ভাগবতে বলা হয়েছে ঋষিরা জিজ্ঞাসা করেছে সনক ঋষি তাদের পক্ষ অবলম্বন করে সুতগোস্বামীকে জিজ্ঞাসা করেছে যে সমস্ত বৈদিক শাস্ত্রের সার সেটা বলুন যার দ্বারা আত্মার কল্যাণ হবে সেই পরম ধর্ম সম্বন্ধে দয়া করে বলুন তো সুত গোস্বামী কী বলেছিলেন তিনি শুনেছিলেন সুকদেব গোস্বামী যেখানে পরীক্ষিত মহারাজকে বলছিলেন তো সেখান থেকে গোস্বামী জানলেন আর সেইটাই উনি ওই মুনি সভায় বললেন সেই শ্লোকটা কে জানে ভাগবতের দ্বিতীয় অধ্যায় প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব দিব্য সেবা বিষয়বস্তু ছয় নম্বর শ্লোক যেটা মুনি ঋষিরা প্রশ্ন করেছিল তার প্রথম প্রশ্নের উত্তর এখানে গোস্বামী দিয়েছেন সেটা হচ্ছে কি কেউ জানে সবই পুমসাম পরো ধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে অহিতু কি অপ্রতিহতা য আত্মা সুপ্রসিদ্ধতি তাহলে আমাদের সবই পুমসাম মানে প্রত্যেক মানুষের পরম ধর্ম পরম মানে শ্রেষ্ঠ পরম মানে অন্যের উপকার কি করে হবে আ কীভাবে সে চলবে তো সেটা হচ্ছে কি অহিত কি অপ্রতিহতা তার মানে ভগবানের কাছ থেকে কিছু চাওয়া নয় অহিত কি মানে কোনো হেতু থাকবে না ওইটাকে শ্রেষ্ঠ ধর্ম বা ওইটাই ভাগবত ধর্ম বলা হয়েছে তার মানে কিছু চাওয়ার নিয়ে ধর্ম করবে না কিন্তু আজকাল লোক তো ধর্ম করে কি পাব এই জন্য ইস্কনে কেন বহু লোক আসে না এসব কঠিন ওখানে কিছু দিবে কিন্তু ইস্কনকে ইস্কন নিবে শুধু দিবে না কিছু কিন্তু ইস্কন কি দিবে সেবা দিবে পারমার্থিক সেবা দিবে হ্যাঁ যে সেবা শিখাবে এই জন্য এই নাম হট সংঘ যেখানে নামকে কেন্দ্র করে আমরা কিছু শিখি আর যেটার দ্বারা আমরা চেতনাকে মার্জিত করি যার ফলে যে আমরা মনে করি যে এই দেহটা আমি নয় আমি ভগবানের তাহলে সব কিছু ভগবানের তাই তার সেবাতে আমি সবকিছু নিযুক্ত করব। সেই জন্য আপনার যা কিছু আছে বাড়িতে সব যখন ভগবানকে দিবেন তাহলে আপনি আনন্দ পাবেন কিন্তু ভগবানের সেবা বন্ধ করে দেবেন তাহলে আনন্দ পাবেন না তো জন্য এখানে বলা হচ্ছে যদি আমরা লুপ্ত মানবতা পুনরুদ্ধার করতে চাই তাহলে আমাদের নিঃস্বার্থ সেবা করতে হবে কিভাবে নাই নাম হট প্রচারের মাধ্যমে গ্রন্থ বিতরণের মাধ্যমে এটি সাহায্য করতে হবে এই জন্য আমাদের মায়াপুরের সেবা এইভাবে আমরা করতে পারব গ্রন্থ ছাপানো বিতরণ করানো আর নাম প্রচার করানো এই জন্য নাম প্রচারে প্রতি সপ্তাহে একদিন করে বসতে হবে প্রতি সপ্তাহ সাধু সঙ্গ করার জন্য সেখানে কীভাবে কতজন করে বসবেন মহাপ্রভু বলে দিয়েছেন কে জানে মহাপ্রভু কয়জন করে বসতে বলেছেন কম পক্ষে দশ পাঁচ পাঁচ থেকে দশ তার মানে একটা নাম সঙ্গে কম পক্ষে পাঁচ হলেই শুরু হয়ে যাবে তো সেখানে শুরু করবেন পাঁচ দশ মিলে তখন আপনারা অনেক সময় আমি দেখেছি বলে মহারাজ আমাদের এই সংঘটা ভেঙে দিচ্ছেন তা আমাদের তো একটাই মৃদঙ্গ ভাঙে গেলে আর মৃদঙ্গ কোথায় পাব আর একজনই বাজায় আর একজন গায় গান করে তাহলে ওই ভাগ হয়ে গেলে উনি তো ওই দলে ওইখানে ওই গ্রুপে চলে গেলেন উনি ভালো গাইবেন আর আমাদের এই তো গানের ভক্ত থাকবে না তাহলে কি ভালো হবে এই প্রশ্ন আমাদের আসে কিন্তু মহাপ্রভু কি উত্তর দিয়েছেন দশ পাঁচ মিলে নিজ দ্বারাতে বসিয়া কীর্তন করহস সবে হাতে তালি দিয়া তাহলে মৃদঙ্গ লাগলো ওখানে তাহলে মৃদঙ্গা না থাকলে মহাপ্রভুর কথাটা আমরা পালন করবো নেই হাত দিয়ে করব মৃদঙ্গা আছে মৃদঙ্গ বাজাবো তাহলে এখন প্রশ্ন আছে গায়ক তো চলে গেল তাহলে কি করে গান হবে ওইখানে দল ভাগ করে দিলেন গায়ক যে ভালো গাইছিল ওই দলে চলে গেল যেহেতু আমরা সবাইকে গান শিখাচ্ছি না একজন খালি গাইবে তারই বাহাবা দিব আর আমরা শিখছি না তার জন্য আমরা ভয় পাচ্ছি আমার মনে আছে আমি ভালো গাইতেও পারি না বাজাতেও পারি না যখন আমাদের চক্র ভবন আর লোটাস দুটি বিল্ডিং ছিল ওর নিচে নাম অফিস ছিল ওখানে আমরা প্রতিদিন ব্রহ্মচারীরা বৈকাল চারটা থেকে ছটা বসতাম কিন্তু আমরা কিছু জানতাম না আমাদেরকে বলা হতো তোমাদেরকে প্রচারক হতে হবে প্রভুপাল বলেছেন প্রচারক হতে গেলে রান্না জানতে হবে বাজনা জানতে হবে গান জানতে হবে হরি কথা জানতে হবে এসব কিছু জানতে হবে অতএব তোমরা কি জানো আমরা বলতাম আমরা তো কিছুই জানি না শুধু ঝাড়ু দিতে পারি তখন ঝাড়ু দেওয়া শিখাত নতুন ভক্ত মানে এসে ওই মানে আমাদের সমাধি মন্দির থেকে তখন ভক্ত থাকতো না আমরা একদম সেই সকালে মঙ্গলারতীর পর থেকে ঝাড়ু দিতাম তো দিতাম আরতি পর্যন্ত তার তো কিছু শিখি নাই ঝাড়ু দেওয়া আর প্রসাদ হলে গিয়ে ঘষে ঘষে সে যে সুলভোজন লয় খাওয়ার পরে দুবার গিয়ে পাথর ঘষানোর পাথর থাকে ওগুলো দিয়ে পরিষ্কার করতাম আর মন্দিরের চারিদিকে পরিষ্কার করতাম বলে এগুলা চেত দর্পণ মার্জন হবে এসব করতে হবে পায়খানা পরিষ্কার করতে হবে গিয়ে নতুন ভক্ত সময় এইসব করতে হবে এখন কেউ টিকবে না অনেকে বলে আমি ভক্ত হয়ে যাব কিন্তু আসে দুদিন পরে পালিয়ে যায় ভক্ত হওয়া মন্দিরে ব্রহ্মচারী হয়ে থাকা আর কিন্তু যদি কোনো কেউ ব্রহ্মচারী টিকে গেল হয়ে গেল তার পিছনে আমরা লেগে যাই কিন্তু আমাদের চিন্তা হবে যে ব্রহ্মচারী হওয়া কঠিন উনি হয়েছেন ওনার কিছু দোষ থাকতে পারে কিন্তু উনি যে আছেন তার প্রশংসা করা উচিত তো আমার থেকে অল্প বয়স কম বয়সে এবং বেশি দিন ভক্ত হয়নি কিন্তু তবুও ব্রহ্মচারী জীবন পালন করছে আমি অনেক পুরানো ওনার কথা কেন শুনব উনি এই দুই দিন আগে প্রচারক হয়েছেন কেন শুনব এরকম করে অনেক সময় সিনিয়র ভক্তরা যখন এখানে মায়াপুর থেকে প্রচারক পাঠা হয় তখন তাদেরকে ত্যাগ করে কখনো কখনো খারাপ বলে না সবাই মিলেমিশে প্রচার করতে হবে কনিষ্ঠ হোক আমরা সবাই প্রচারের অযোগ্য আচ্ছা আমার একটা প্রশ্ন আপনারা বলুন এই প্রচারে আপনারা কতজন যোগ্য ব্যক্তি আছেন হাত তুলুন যারা প্রচার করছেন কয়জন আপনারা যোগ্য যোগ্য নয় কি করে প্রচার করছেন হাত তুলছেন আপনারা প্রচার করেন হ্যাঁ কি না শাস্ত্রবাল যে যোগ্য ব্যক্তিরাই প্রচার করবে তাহলে আপনারা প্রচার করছেন কি করে আপনারা যোগ্য নয় কি করে করছেন প্রভুপাদের আশ্রয়ে প্রচার করছি তার মানে প্রভুপাদকে কেন্দ্র করে তার মানে পরম্পরার আশ্রয়ে আমি স্বতন্ত্রভাবে করছি না সেজন্য তার যোগ্যতাটা শ্রেষ্ঠ আর সে যোগ্য নয় প্রভুপাদের আশ্রয় করছে সে যেন একটা গান গায় বলে না কি বলে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার তো মানে যোগ্যতা বিচারে আমার কিছু নেই আমি কোনো প্রচারকই নই কিন্তু আমরা সবাই কিভাবে ভাবি আমি শ্রেষ্ঠ প্রচারক হ্যাঁ কি না হ্যাঁ কি না সবাই এটা বলে আমি অত প্রচার করছি তাহলে এখন কেউ হাত তুলছে না এদিকে নাম হতে তেরিমেরি আমি এতদিনের প্রচারক এত প্রচার করছি তাহলে এখন যখন জিজ্ঞাসা করছি কেউ বলছে না তো এটাই হচ্ছে সমস্যা এখানে স্বীকার করলে তাহলে অভিমানটা দূরীভূত হয়ে যেত যেহেতু আমরা স্বীকার করছি না তাই অভিমানটা থেকে যাবে আবার গিয়ে তেরিমেরি করবে এই জন্য স্বীকার করা উচিত যে না না আমি যোগ্য তার মানে আমার অভিমান রয়েছে এখনো তো সেজন্য আমরা অভিমান শূন্য হতে হবে আসলে যেন এই প্রচার নামটা প্রচারটা এত গুরুত্ব রয়েছে স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনি এটা স্থাপন করেছেন মহাপ্রভুর নির্দেশে সেজন্য আমাকে কেউ বকা দিক গালি দিক ভালোবাসুক অপমান করুক প্রতিশোধ নেবেন না কখনো কারো প্রতিশোধমূলক ভাব নেবেন না ও আমাকে হইরান করলো পরে আমি গিয়ে হয়রান করালাম এটা অসুরদের চিন্তাধারা তো সেজন্য ভক্তরা কখনো এরকম চিন্তা করবে না আপনারা সবাই ভক্ত সেজন্য আপনাদের মধ্যে এটা নেই আমি জানি হুগলি জেলা ভক্তরা এরকম করে না আমি শুনছি যে হুগলি জেলা ভক্তরা কোনো কারো প্রতিশোধ নেয় না তারা সব সবাইয়ের সাথে মিলেমিশে চলে এই জন্য তো অত ভক্ত এসছে এত ভক্ত আসতে পারে নাকি। কি আপনারা মিলেমিশে প্রচার করছেন বলে আসতে পেরেছেন তো সেজন্য হুগলি জেলা ভক্ত অন্যকে শিখাবে যাতে কি করে পরস্পর মধ্যে ব্যবহার করবে তো সেজন্য আমাদের একটা সংঘতে কম কয়জন থাকতে হবে পাঁচ থেকে দশজন তাহলে একটা নাম হোটার সংঘ হবে তো সেখানে কারা নাম সঙ্গে যোগদান করতে পারবে কোন ধরনের ব্যক্তি নাম হোটার সঙ্গে যোগদান করবে হ্যাঁ শ্রদ্ধাবান যোগ্যতাটা কি শ্রদ্ধা মানে কি কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম হবে তো কৃষ্ণভক্তি শুরু হয় কি করে কে বলতে পারে কৃষ্ণভক্তি সূচনা কোথা থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটা শুরু সেজন্য বল জিহা দৌ অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবে গ্রাজ্যম ইন্দ্রয়ী সেবন মুখেই জিহা দৌ স্বয়মেব স্ফুরত তাহলে জিহা দিয়ে প্রথম সূচনা কৃষ্ণভক্তি সেবা কৃষ্ণ সেবা যমরাজ ষষ্ঠ স্কন্ধে যমদূতদেরকে বলেছেন ওখানে লেখা আছে যে ভক্তির সূচনা ভগবানের নামের দ্বারা হয় অজামিল নাম করল না ধর্ম সূচনা হয় নাম থেকে তো কেউ বলে আমি ধর্ম মানি তাহলে সে ভগবানের নাম করে তাই ভগবানের নাম কলিযুগের যে নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপ করে তাই জন্য এটা নাম হট্ট সঙ্গে যে কলি কলিযুগে যুগধর্ম নাম কে আমি আশ্রয় করে থাকব তাহলে সদস্য প্রথম যোগ্যতা আছে যে ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন আর ভগবানের নাম করলে সমস্ত কর্মকৃত হয়ে যাবে তাই তার সেবার সূচনা হলো ভগবানের নামের মাধ্যমে তাই সব কর্মকৃত হয়ে যায় ভগবানের সেবার মাধ্যমে যেমন পেটকে খেতে দিলে হাত পা চোখ কান সব চলবে চলবে না হাত পা সব চলবে সে গাছের গুড়ায় জল দিলে ডাল পালা শাখা প্রশাখা সব পল্লবিত হয়ে উঠবে তো এটাই নামটো সঙ্ঘের তাহলে আমরা একটা খাতা করব প্রথম কি খাতা করব কয়জন সদস্য এলো পাঁচজন এসছে আপনারা প্রচার করছেন তাহলে পাঁচজন সদস্যের নাম লিখতে হবে খাতায় বুঝতে পারছেন সেই খাতাতে নাম লিখতে হবে এখন তারা কি ধরনের ভক্ত হলো নতুন শ্রদ্ধাবান কি ভক্ত হলো শ্রদ্ধাবান তো শ্রদ্ধাবান ভক্তর যোগ্যতা কি একমালা জপ করে মানে ভগবানকে আশ্রয় করেছে তো মানে নাম হতে আসবে মানে সে একমালা জপ করবে কৃষ্ণ নাম করা শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তি করলে সব কর্ম সাধিত হয়ে যাবে এই জন্য আমরা কৃষ্ণ নাম করব। তাহলে খাতাতে শুরুতেই আমরা নাম লিখলাম যে পিঙ্কি মাতা গীতা মাতা জী সবাইয়ের নাম লিখলাম রামপ্রভু যদুপ্রভু এরকম পাঁচ সব লিখলাম সবাই নাম লিখে ওখানে দাগ দিলাম সব কয়েকটা দাগ যে ওখানে উপরে লিখলাম শ্রদ্ধাবান তো এই শ্রদ্ধাবান স্তরে শ্রদ্ধাবান কাছে এই যে পাঁচজন সদস্য আপনার ঢুকেছে ওখানে কি করবেন শ্রদ্ধাবানে টিকমার্ক মারে দিলেন মেরে ডেট দিয়ে দিলেন আজকে ডেটে এরা এই পাঁচজন আমাদের শ্রদ্ধাবান স্তরে নাম সঙ্গের সদস্য একমালা করে জব করবে আর সপ্তাহে একদিন নাম হট মহামিলন দিনে নিরামিষ খাবে এই যোগ্যতা সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান দেহ পেয়েছে বা ধনী না গরিব না কোনো ডক্টর ইঞ্জিনিয়র বৈজ্ঞানিক সেজন্য এখানে বলা আছে কোনো পদমর্যাদার রেখে মানে পদমর্যাদার অহংকার যেন না থাকে যেন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে নাম যে কোনো ব্যক্তি কেন ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন তাই আমরা সবাই ভগবানের সন্তান তাহলে এখানে আমরা হয়তো পূর্ব কর্ম অনুসারে বিভিন্ন দেহ পেয়েছি ধনী দেহ গরিব দেহ মহিলা দেহ পুরুষ দেহ সুন্দর দেখতে অসুন্দর নানা রোগ খোড়া কানা বধির কত রকম দেহ পেয়েছি বিশেষ করে মনুষ্যতে আমরা দেখছি চৌরাশি লক্ষ দেহ আছে তার মধ্যে মনুষ্য দেহ এরকম চার লক্ষ রকমের তো সেই জন্য আমরা খুব সৌভাগ্যবান যে এরকম সাধু সঙ্গ মানুষকে শিখাবো যারা আপনারা করছেন হরিনাম অন্যকে গিয়ে কৃপা করতে হবে তো সেই কৃপাটা এইভাবে গিয়ে বসে ও আপনি আজ থেকে আমাদের নাম হঠো সঙ্গের সদস্য হয়ে গেলেন আপনি শ্রদ্ধাবান আজ তারিখ থেকে তো এরকম বসে তার নাম লিখে দিলেন তারপরে লাইন দিলেন শ্রদ্ধাবান পরে সাধু সঙ্গী তারপরে একটা লাইন দিলেন গৌরকৃষ্ণ সেবক গৌরকৃষ্ণ সাধক শিল প্রভুপাত আশ্রয় শ্রী আশ্রয় পাঞ্চরাত্রিক দীক্ষা এরকম করে সব লাইন টেনে দিলেন তার মানে এই যে পাঁচজন সদস্য সব লাইন হয়ে গেল এক মাস পরে আপনারা বসলেন প্রতি সপ্তাহে বসছেন তো এখানে কি করবেন এই যে বসবেন কি করবেন এখন আপনার প্রেজেন্ট খাতা এই যে আমার পাঁচজন সদস্য এসেছে কিনা আর একটা খাতা হয়ে গেল তাহলে ওই খাতাটার নাম কি হলো আধ্যাত্মিক মানে ভক্তি যুগের ক্রমোন্নতি খাতা সে খাতার নাম কী হলো ভক্তি ক্রমোন্নতি খাতা তো মানে শ্রদ্ধাবান সাধুসঙ্গী গৌরকৃষ্ণ সেবক স্তরে স্তরে আমি উঠব নাম ওটা পরিচয় একটা সিঁড়ি আছে দেখেছেন ওই সিঁড়িতে উঠব তো সেজন্য সঙ্গে সঙ্গে আর একটা খাতা কিনা আমরা যে সপ্তাহে বসছি আমাদের হাটটা নামের আদান প্রদান সপ্তাহে আমাদের বৈকাল চারটা থেকে ছটা বা ছটা থেকে আটটা দুই ঘন্টার বেশি না তো এখানে বসবে তো বসার আগে তাহলে ওখানে আমাদের রুটিন নিতে হবে প্রেজেন্ট রুটিন না প্রেজেন্ট প্রেজেন্ট নিতে হবে কি প্রেজেন্ট না কারা কারা এসেছে পাঁচজন সদস্যরা কি এসেছে এই জন্য কোনো এক সদস্য ওই উপস্থাপনা খাতাটা নিয়ে সে বলবে পিঙ্কি মাতাজি তখন হাত তুলে বললো হরে কৃষ্ণ তখন এসেছে টিকমার্ক মেরে দেবে ঝুমা মাতাজি হরে কৃষ্ণ সাধু প্রভু হরে কৃষ্ণ এরকম সবাই পাঁচজন বলল টিকমার্ক মেরে দিল দেখছে একজন আসিনি পাঁচজনের মধ্যে একজন আসিনি হরে কৃষ্ণ শব্দ শোনা গেল না তখন ওখানে যে সভাপতি বা সেক্রেটারি মানে এই যে প্রেজেন্ট করবে খাতাতে সবাই যে উপস্থিতি আছে কি না কে করবে সেক্রেটারি করবে না সভাপতি করবে না কে করবে হ্যাঁ না সবাইকে দায়িত্ব দিতে হবে প্রতি সপ্তাহে সভাপতি সম্পাদকের দায়িত্ব প্রত্যেককে সেবাই সুযোগ দেওয়া সেক্রেটারি কেন এই প্রেজেন্ট নিবে কেন প্রেজেন্টটা নিবে কোনো এক সাধারণ সদস্য যে পড়তে পারে টিকমার্ক মারবে সে নিবে তো কি করে সে নিবে না এই যে এইটা যে আজকে সপ্তাহে যে করা হচ্ছে আগের সপ্তাহে পূর্ব সপ্তাহে খাতায় লেখা ছিল একটা খাতা রয়েছে আমাদের আলোচনা চক্র খাতা তো সেই খাতায় লেখা ছিল যে অমুক বাড়িতে নামট সঙ্গে বসবে ওখানে প্রেজেন্ট নেবেন প্রভু এরকম লেখা ছিল তখন উনি এসে অনার দায়িত্ব আছে তাই জন্য উনি এসেই টাইম হয়ে গেল তো ওখানে আর কি কি করতে হবে ঠাকুর সাজাতে হবে এখানে ঠাকুর সাজানো এটা দেখাচ্ছি কেন নাম মোট মহামিলনে আপনাদের এরকম সাজাতে হবে বুঝতে পারছেন ত্রালামাদ থাকবে পঞ্চতত্ত্ব থাকবে নৃসিংহদেব জগন্নাথ তুলসী তুলসী ওই পাশে আছে তো এই সাজানোটা কার দায়িত্ব বলুন আপনারা বলবেন সবাই এটা সাজবে সপ্তাহের একদিন লিখতে হবে যেটা বললাম প্রেজেন্ট একজন নিল তাহলে এই দায়িত্বটাও একজনকে দিতে হবে তার মানে আমরা যে পাঁচজন যদি সবাই সেবা দায়িত্ব পাই তাহলে আমরা কি কমপ্লেন হবে ওই ভক্তটা আসে না ও ডেরিতে আসে প্রসাদের টাইমে আসে কেন আসে ডেরিতে কেন আসে ওর সেবা নেই যদি সবাইকে সেবা ভাগ করা থাকত তাহলে সবাই নাম হতো মহামিলনে টাইমে আসবে হ্যাঁ কি না আমরা কমপ্লেন করি সবাই ও বাসনটা মাজা হয় না কিন্তু যেহেতু আমরা কারোর নাম দেইনি তাই এটি সপ্তাহে চেঞ্জ হতে হবে প্রতি সপ্তাহে এই জন্য একটা মিনিট বুক থাকবে কোন বাড়িতে বসবে আগামী সপ্তাহে আমাদের এই পাঁচটা পরিবার আছে বা চারটা পরিবার কোন পরিবার আগামী সপ্তাহে বসবে ওখানে লিখবে ওই সময় সেক্রেটারি কাউকে দিয়ে লিখতে পারে উনি লিখতে পারে লিখবে আগামী সপ্তাহে প্রভু আপনার বাড়ি সবাই জেনে গেল ওখানে কে এই আলেখ্যটা সাজাবে তার নাম লেখা হয়ে গেল কে ওখানে এরকম সেত্রেঞ্জি আসন সব বিছাবে তার নাম লেখা হয়ে যাবে কে ওখানে প্রেজেন্ট নিবে তার নাম লেখা হয়ে যাবে কে ওখানে ফুলমালা রেডি করবে তার নাম লেখা হয়ে যাবে কে ওখানে ফল মূল আমান্য করবে তার নাম লেখা হয়ে যাবে শেষে কে বাসনগুলা মেজে যাবে তার নাম লেখা হয়ে যাবে কে ওখানে শ্রীগুরুচরণ পদ্ম গান গাইবে সন্ধ্যা আরতি হবে তুলসী পূজা কে করবে তুলসী পূজার গান তুলসী আরতির গানটা কে করবে গৌর আরতি পূজা কে করবে গৌর আরতির গানটা কে করবে সেই দিনে গীতাটা এই শ্লোক এই তাৎপর্যটা কে পড়বে এই সমস্ত খাতাতে নির্ধারণ করতে হবে বুঝা গেল এরকম করতেই হবে এই জন্য এই মিনিট বুক আলোচনা চক্র খাতা আরেকটা লাগবে কয়টা খাতা হয়ে গেল তিনটি খাতা হয়ে গেল তো এইগুলি করলে কি হবে কে বলতে পারেন এই জিনিসটা যদি আমরা চালু করি না মট মহামিলনে তাহলে আমাদের কি সুবিধা কি অসুবিধা কে বলবেন মাইক্রোফোন লাগবে কি সুবিধা কি অসুবিধা আমি অত হরিকথা বলতে জানি না শুধু আপনাদের কি করে বসবেন নিজেদের নাম হরি হরিকথা শুনবেন সেই পন্থাটা আমি বলছি হরিকথা মহারাজ বলে গেলেন খুব সুন্দর পদনত্রপু ওখানে বলেছেন লীলা সুন্দর তা আমি চাইছি সেই লীলাগুলি উপলব্ধি করবেন যদি সাধুর সঙ্গে এরকম সবাই সকলকে মর্যাদা দিয়ে পরস্পর মধ্যে যদি কী করেন আলোচনা করেন পরামর্শ করেন তাহলে এই নামটো সংগ্রহটা টিকবে হ্যাঁ কি না টিকবে কি না আর সবাই সেবা পাবে কি না তো সেজন্য কেউ আর বলবে না আমি সেবা পেলাম না তো আমার প্রশ্ন এখানে আপনারা বলবেন মহারাজ আপনি বললেন উনি গান গাইবেন আমার দশজন উনি তো গান জানেন না মূর্খ উনি তো গান গাইতে পারবেন না জানেও না আর মূর্খ পড়াশোনা জানে না তো আপনি বলছেন সবাইকে পাঠ দিতে হবে সবাইকে গান দিতে হবে সবাইকে আরতি শেখাতে হবে উনি তো মাছ মাংস খায় সপ্তাহে একদিন খান না উনি তো প্যান্ট শার্ট পরে আসেন গলায় মালা নেই উনি কী করে আরতি করবেন উনি কী করে পড়াশোনা জানেন না গান গাইবেন গীতা পড়বেন এ তো কী করে করবেন আপনারা হয়তো এরকম বলবেন হ্যাঁ কি না আমি বললাম সবাইকে সুযোগ দিতে হবে কিন্তু আপনাদের মধ্যে প্রশ্ন তো এটা এসে যাবে তাহলে কেউ প্যান্ট শার্ট পরে আসলো ওকে কি আরতি করতে দেওয়া উচিত না উচিত না কি করে দিবেন লোক তো নিন্দা করবে প্যান্ট শার্ট পরেছে গলায় মালা নেই কি করবে সেই দিনে তাকে ধুতি পরাবেন কণ্ঠিমালা পরাবেন তিলক পরাবেন ওই দিনের জন্য আর বলবেন এই মালাটা তোমাকে পরতে হবে না আরতির পরে তুমি খুলে যাবে আর প্যান্টটা পরে নেবে ধুতিটাও রেখে যাবে তো এরকম একবার দুবার করতে করতে ওই লোকটি প্যান্ট আর পরে আসবে ওই লোকটি কন্ঠিমালা নিবে না নিবে না নিয়ে নিবে এই জন্য নাম মহামিলন হচ্ছে এটা শিখানোর জন্য এরকম নয় আমার দীক্ষা হয়ে গেছে ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত ছাড়া এখানে কেউ করবে না এরকম না সেটা আপনার বাড়িতে ঠাকুর ঘরে নাম মহামিলনে নয় যেখানে কোনো বড় সভাতে আরতি কীর্তন যে জানে সেখানে তারা করবে ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত বা দীক্ষা হয়ে গেছে সে করবে কিন্তু নামট মহামিলনে এই যে নতুন লোক আপনার সঙ্গে দশজনকে পেয়েছেন পাঁচজনকে তাহলে তাদেরকে যদি আপনি না শিখান মাছ মাংস খায় কোনো গলায় মালা নেই প্যান্ট শার্ট পরে আসে তাদেরকে যদি না শিখাবেন তারা কি শিখবে আপনারা কিভাবে শিখেছিলেন প্যান্ট শার্ট পরেছিলেন গলায় মালা ছিল না আপনাদেরকে শেখানো হয়েছিল কি না তাহলে এখন কেন দীক্ষা নিয়ে অহংকার করছেন এখন কেন দীক্ষা নিয়ে অহংকার করছেন না ও করতে পারে না এটাই হচ্ছে সমস্যা নাম মহামেলন মহামিলন হচ্ছে শিখার জন্য ওখানে আমাদের ট্রেনিং ট্রেনিং এ তো যে কেউ শিখতে এসছে না মাছ মাংস খাওয়ার লোক মাছ খাওয়ার ছাড়ার লোক গান গাইতে পারে না সেরকম লোক যেন আমি বলছিলাম একটু আগে আমি গাইতে পারতাম না কি বাজাতে পারতাম না তখন বললো তোমাকে গাইতে হবে তাহলে তো আমি তো মুখস্থ নেই বলে বই ধরে তাল নেই বলে কোনো চিন্তা নেই তখন পাশে একজন গাইবে আমার পাশে বসে যে গাইতে জানে সে বাজাচ্ছে করতাল আর আমাকে বলছে তুমি আমার পিছে পিছে থাকো করতালটা তুমি দূরে নিবে না আর মাঝে মাথাটা কিরকম নাড়াও নাড়াতে নাড়াতে পা হাত নাড়াতে নাড়াতে বাজাও বাজাতে বাজাতে বায়েন গাইতে গাইতে গায়েন নেতায় গৌর আপনারা আপনার কি এরকম করতে চান সবাইকে শিখাতে চান শুধু এখানে হ্যাঁ বলে বাইরে গেলেই ও গাইতে পারবে না ও আরতি করতে পারবে না ও দীক্ষা হয়নি এরকম করবেন না তো তা আমি এবারে হুগলি জেলা দেখব ভিজিট করতে গিয়ে কোন সঙ্গে এক মাসের মধ্যে এরকম চারটা খাতা হয়ে গেছে এবং তাদেরকে শিখছে এবং কতজন ভক্ত বাড়ছে না কমছে আমাদেরকে আমাকে রিপোর্ট দিবেন। যে না আমারা যেটা করে আমি বাঁকুড়া জেলার এক অনেক ভক্তকে শিখালাম যদি আপনারা না বুঝতে পারেন আমি তো প্র্যাকটিক্যাল বলছি না কিছু থিওরিটিক্যাল করছি একদম প্র্যাকটিক্যাল ধরে ধরে বলছি তো এই জিনিসগুলা এখন আমি বাজাতে না পারলেও একটু তালে বাজাতে পারি একটু গাইতে পারি আগে কেউ ছিল না মৃদঙ্গটাও জানি না কিন্তু তাহলে তালে মৃদঙ্গও বাজতাম নিজে গাইতাম নিজে দোহারি ধরতাম এইসব করতাম আগে এখন আমাদের অনেক বাজক হয়ে গেছে তারা বাজায় আবার অনেক সময় ওদের অভিমান হয়ে যায় ভালো বাজাবে না ওর গানটাকে একটু ডাউন করে দেব এরকম হয়ে যায় দেখি রিসারেসি ভক্তি জীবনে এগুলা ঠিক না সবাইকে শিখাবো এই মনোবৃত্তি তাহলে আপনারা শিখবেন শেখাতে পারবেন আমার প্রশ্ন আপনারা একটা মাতাজি পড়াশোনা জানে না সে কি করে পরবর্তী দিনে গীতা পাঠ করবে কে বলতে পারেন পরে তার নাম লেখা আছে উনি গীতা পড়বেন কি করে করতে পারবে মাতাজি ঠিক আছে সুন্দর আমি শুনতে পাইলাম না ঠিক মতো ঠিক আছে হরে কৃষ্ণ আমার বক্তব্য হচ্ছে যে মাতাজি পড়তে জানে না তার থেকে আমরা কিছু শুনতে চাই না শুনতে চাই না চাই গুরু মহারাজ এটা চাইছে যে প্রত্যেক ভক্ত কথা বলা শিখবে ওই গীতা থেকে কিছু বলবে যে শ্লোক তাৎপর্য ওই মাতাজিকে দেওয়া হলো ও মূর্খ তো ও কি করে পড়বে আপনাদের কাছ থেকে আমি জানতে চাইছি ও সাত দিন কি করে পড়বে শিখে আসবে কি করে বাড়িতে বৌমাকে গিয়ে বলবে দেখো তুই শিক্ষিত মা মেয়ে নাতিনিকে এক একদিন নাতিনিকে ডাকলো বলে এই তাৎপর্য শ্লোকটা তুই পড়ে আমাকে শোনা যে নাতি নাতিনি বৌমারা নাস্তিক ছিল পছন্দ করে না গীতা টিতা কিন্তু তাকে শাশুড়ি মা যদি ভালো করে ভালোবেসে বউমা তুই খুব সুন্দর পড়াশোনা করে এসছিস আমাকে তো গীতা পাঠ করতে বলা আছে তুই জানিস আমি তো মূর্খ পড়াশোনা জানি না তো আগামী সপ্তাহে আমার পাঠ আছে জানিস তো তুই একটু যদি আজকে পড়ে আমাকে একটু শোনাও না তখন যেই শোনাবে তা পিঠে হাত দিয়ে মাথায় এত সুন্দর আমার বৌমার গলা এত সুন্দর তুমি উচ্চারণ করলে আমি এরকম কারো গলায় শুনিনি তার বৌমার আনন্দে আটকালা হয়ে যাবে না তার পরের দিন আবার শোনাতে চাইবে না। আর শোনাতে চাইবে আর সেই বৌমা আগে কৃষ্ণ নাম করতে চাইতো না কিন্তু এই তাৎপর্যের মধ্যে প্রভুপাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লিখেছেন হ্যাঁ কিনা আর সেই কৃষ্ণ কৃষ্ণ বলছে না বৌমাটা তাহলে শটকে ভক্তিতেও বৌমা নাতি নাতনি তাদেরকেও আনা যাবে এই হচ্ছে পন্থা সেজন্য আমরা যেন ঘৃণা না করি সেজন্য এদেরকেও সেই কায়দা শেখাতে হবে সে গান জানে না আর যখন ও সাত দিন পড়ল একটা তাৎপর্য একটা শ্লোক অনুবাদ কুড়ি লাইন যদিও ও সাত দিন প্রতিদিন পড়ে পড়ে তার কিছুটা মনে থাকবে কি না কিছু তো মনে থাকবে পাঁচ মিনিট তো বলতে পারবে সাত দিন শুনেছে তো শোনার পরে যখন সে আসবে তাকে গীতা পাঠ দেওয়া হলো তার হয়ে একজন জয় মাধব গাইবে সে বসবে কিন্তু সেও তার সঙ্গে সঙ্গে গাইবে হাতালে দিয়ে দিয়ে তাল হোক না হোক একজন যে ভালো গায়ক সে তার সঙ্গে সঙ্গে গাইবে একদিন ওরও তাল হয়ে যাবে আর এই গীতাটা যিনি পড়তে জানেন ওনার হয়ে পড়ে দিচ্ছে তখন পড়ার পরে বলা হবে মাতাজি আপনি এই যে তাৎপর্য সাত দিন ধরে পড়ে এসেছেন বাড়িতে কিছু বলুন দুই মিনিট বলুন দেখো আমি আগে কিছু জানতাম না তোমরা যে এরকম সুন্দর কৌশল করে আমাকে পড়াটা দিলে তো আজ আমি তিন সাত দিন ধরে নাতি থেকে নাতিনি থেকে বৌমা থেকে শুনে শুনে আমার খুব ভালো লেগেছে তারাও খুব উৎসাহ পেয়েছে আর আমি অনেক জিনিস জানতাম না এখান থেকে শুনে শুনে সাত দিন একটা বিষয়ের উপরে আমার খুব নজরদার হয়েছে যে আমি দেখলাম যে মনুষ্য জীবনটা অনিত্য ভগবান বলছেন বেশি দিন টিকবে না যে কোনো মুহূর্তে চলে যাবে সব কিছু ত্যাগ করে ভগবানের চরণে আশ্রয় নেওয়াটাই তিনি বলেছেন আমি তো ভাবতাম আমার নাতিপুতিরা আমাকে রক্ষা করবে কিন্তু আমি দেখলাম এই তাৎপর্যে প্রভুপাত বলেছেন এই সাত দিন শুনে যে ভগবান একমাত্র আশ্রয়দাতা এইটুকু আমি বুঝেছি আর কিছু জানি না আমাকে সবাই আশীর্বাদ করো যেন আমি ভগবানের আশ্রয়ে থাকি হরে কৃষ্ণ বুড়িমার ক্লাস হয়ে গেল হয়ে গেল না তাহলে এইটা আরও অনেকজন ছিল তারা এই উপলব্ধিটা ছিল না যে ভগবান একমাত্র আশ্রয়দাতা এই জগতে কেউ আশ্রয়দাতা নয় তাৎপর্য থেকে ওই যে বলল দেখুন এটা শুনে আমি জানতামও কিন্তু আমার সেই উপলব্ধি হয়নি কিন্তু ওই বুড়িমার উপলব্ধি হয়েছে আমি লোকে বলেছি কিন্তু আমি উপলব্ধি করিনি কিন্তু ও সিরিয়াসলি সাত দিন শুনে শুনে ওর এত কথা থেকে শোনা যাচ্ছে যে ও সিরিয়াস মানে ওই কথাটাকে ও গ্রহণ করে নিয়েছে না একমাত্র ভগবানই আশ্রয়দাতা আমরা হয়তো যারা পড়তে জানি ভালো বক্তৃতা দিলাম কিন্তু আমরা ভগবান যে আশ্রয় না ভেবেই এখনো আমরা না না আমার ছেলে মেয়ে দেখবে এরা দেখবে এ আশ্রয় ওই মেন্টালিটি রয়ে গেছে হ্যাঁ না এই জন্য আলোচনার মাধ্যমে প্রত্যেক ভক্ত এই সব জিনিস তার উপলব্ধি হবে এই জন্য আমি আপনার এটা গুরু মহারাজের এই শিক্ষা পন্থাটা অনেক আগে গুরু মহারাজ বলছিলেন যে এইগুলা তোমরা করো নাইনটি ফাইভে গুরু আমাকে বলছিলেন যে তোমরা এইসব জিনিস শিখাও কিন্তু আমরা অনেকবার ট্রাই করেছি অনেক ভক্ত নিতে চাইনি কিন্তু এখন গুরু মহারাজ একটা বই দিয়েছেন শ্রদ্ধাবান গৌরকৃষ্ণ সেবক গৌরকৃষ্ণ সাধক ইংরাজিতে প্রভুপাদের লেকচারগুলি আমরা ওই বই করেছি কিভাবে ক্লাস দিতে হবে প্রভুপাদের লেকচার উপরে সেই সব জিনিস এখন বই হয়েছে যারা চায় ওটা করতে পারে হ্যাঁ আর যদি ওই বই অনুসারে আপনি কি আগামী সপ্তাহে কি পড়বেন প্রভুপাদের সেই কথা দেওয়া আছে একটা বিষয়বস্তুর উপরে আর ওইটা যদি কাউকে বললেন সে বাড়িতে বারবার পড়বে পড়ে এসে সে কিছু বলবে কিন্তু তার মধ্যে একজন শিক্ষক থাকবে সে শিক্ষক কিন্তু লাস্টে সব কিছু সমাধান করবে কিন্তু যাকে আমরা পড়তে দিব সে পড়বে সবাই পড়বে আমাদের সিস্টেম রাখা উচিত যদি একটা জনকে পড়তে দেওয়া হলো একটা তাৎপর্য সেই তাৎপর্যটা কয় লাইন আমরা দেখব কুড়ি লাইন যারা পরিচালক তারা দেখবে এটা কুড়ি লাইন পড়তে দেওয়া হবে একজনকে কিন্তু আগে কী করতে হবে না দুই লাইন দুই লাইন করে দশজন আছে সব গীতাটা পড়ে নিল যারা পড়তে জানে পড়ে নিল যারা পড়তে জানে না তার হয়ে কেউ পড়ে দিল তারা সবাইকে ধন্যবাদ দিবে তারপরে যার নাম আছে সেই বিষয়ে বলার তিনি তখন ওখানে দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যতটুকু উনি সাত দিনে উপলব্ধি করেছেন ওই তাৎপর্য থেকে এবং তার এতদিন মামটে এসে এসে যা কিছু একটা নিজের মনোভাব এসেছে কি করে প্রয়োগ করব আবিষ্কার উপলব্ধি এবং প্রয়োগ এই জিনিসগুলা যখন সে উপস্থাপন করবে দেখবেন ও হৃদয় থেকে করবে ভালোবেসে করবে কেন আপনি আপনারা তাকে ভালোবেসে মাথা যে শিখে আসবেন মাঝে মাঝে গাইড করছেন মাতো পড়ছেন তো বউমাকে দিয়ে ওরাও ভক্ত হয়ে যাবে আপনার চিন্তা নেই দাতিপুতিরাও ভক্ত হয়ে যাবে আপনি মাঝে মাঝে তাকে ভালোবেসে করুন তো এইরকম যারা গাইড করছেন এরকম আপনারা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন তারাও শিখে আসবে গানটাও এইরকম যে জানে না সে যদি সাত দিন গাইতে থাকে নাতিপুতিরার সঙ্গে তখন তার মুখস্থ হয়ে যাবে যদি গাইতে জানে না তার সঙ্গে যে গাইবে একসাথে গাইবে একদিন সেই গানটা তার হয়ে গেল আমার মনে আছে বৃন্দাবনে একবার একটা ভক্ত গাইছে তখন প্রভুপাদ এসে আরও দুজনকে বললেন যে ওর সঙ্গে তোমরা গাও ওর সঙ্গে গাও ওর তাল হচ্ছে না বা কিছু একটা হচ্ছে ওর সঙ্গে একসাথে গা আরও উচ্চশ্বরে হবে তখন প্রভুপাদ বলেন দুইজন তিনজন মিলে গাও একসাথে তিনজন মিলে একসাথে গাইছে যখন যার তাল ছিল না তাদের সঙ্গে গাওয়ার ফলে তার তালও এসে গেল বাজনাও এসে গেলো গানটাও একদিন তার অভ্যাস হয়ে গেলো তো এইরকম জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এটা করবেন তো এখন আমি একটু বলবো এই খাতাগুলি তৈরি করবেন আর এরকম জিনিসটা লিখবেন আর একটা খাতা হচ্ছে যে হিসাব টিসাব রাখার জন্য আপনারা যখন নামট মহামিলনে বসছেন কেউ এসে দশ টাকা বিশ টাকা একশো টাকা প্রণামী দিচ্ছে তো ওইখানে ওই নামহটো সঙ্গে খাতায় লিখে রাখবেন লিখে রাখতে হবে বুঝতে পারছেন এবং কখনো কখনো করতাল কিনবেন মৃদঙ্গ কিনবেন বা কোনো গরিব ভক্ত নামোটো মাহমেনে আসতে পারল না তার সহায়তার জন্য সেইখান থেকে ওই তহবিল থেকে টাকাটা নিয়ে সবাই আলোচনা করতে হবে একজনের চিন্তাধারায় নয় কেশিয়ার বলে না আমি টাকা দিয়ে দেব না সেজন্য আমাদের কি করণীয় না সঙ্গবদ্ধভাবে থাকতে গেলে একটা সঙ্গে পরিবারে সেখানে আমাদের কয়েকটা জিনিস ফলো করতে হবে সেই বিষয়বস্তু এখন আমরা আলোচনা করব। সেটা কি প্রথম হচ্ছে আমরা যে সঙ্গে থাকছি এই সঙ্ঘের কেন্দ্রবিন্দু স্বীকার করতে হবে একজন কেন্দ্রকে আমরা স্বীকার করবো তা আমাদের এই নাম হতে সংঘের কেন্দ্রবিন্দু কাকে করতে হবে আপনারা বলুন কে কেন্দ্র নাম হটে সঙ্ঘে ভগবান গুরুদেব মানে তাদেরকে কেন্দ্রতে রাখতে হবে এই জন্য এসেই আমরা কি কেন্দ্রতে রেখছি আগে সবাই এসে কেন্দ্রবিন্দু কাকে রাখছে ভগবান এবং পরম্পরাকে তাই এসে আমরা ওখানে সাজিয়ে প্রণাম করতে হবে হ্যাঁ কি না তাহলে কেন্দ্রবিন্দুকে আমি সম্মান করলাম যে না ভগবান আছেন মূল কেন্দ্র তার শিক্ষা কোথায় আছে গীতা ভাগবত আছে তো এইসব কিছু আমরা কেন্দ্রবিন্দু করলাম তাদের কি শিক্ষা তো সেজন্য আমরা যখন ভক্ত সঙ্গে দশজন থাকব আমরা একটা কিছু করব তো ভগবান এবং তার ভক্তরা আমাদের জন্য কি শিক্ষা দিয়েছেন না তোমরা পরস্পর আলোচনা করবে পরামর্শ করবে কোনো কিছু করবে পরামর্শ করবে তো পরামর্শ করলে কি হবে আপনারা বলুন একটা সংঘ আপনারা বসছেন কোনো একটা কিছু করবেন জন্মাষ্টমী রাধা অষ্টমী তো সেখানে যদি আপনারা পরামর্শ করেন কি হবে আর না করেন কি হবে কে বলতে পারে হাত তুলে মাইক্রোফোন দাও কে বলবেন ঐশ্বর্য কি ঐশ্বর্য গোবিন্দ তুমি বলো যে আমরা দশজন সদস্য যদি আমরা কোনো একটা উৎসব করবো যদি নিজেদের মধ্যে পরামর্শ করে করি সেটা কী হবে আর যদি পরামর্শ না করি কী হবে এদিকে মুখ করে ওইদিকে দাঁড়িয়ে বলো যদি আমরা পরামর্শ করে করি তাহলে সবার আইডিয়া বিভিন্ন রকম পাবো আমরা তাহলে প্রথম কী পাবো আইডিয়া পাব যে কি করে এই উৎসবটাকে আমরা পরিচালনা করব আইডিয়া পেয়ে যাব সুন্দর আর কি আর পরামর্শ না করে করলে তাহলে অনেকজনের বিভিন্ন থেকে যেতে পারে যে আমার কথাটা শুনলো না আমি একটা বলছিলাম ভালো সেটা মানলো না তো পরামর্শ করে করলে সবার থেকে ভালো ভালো জিনিস নিয়ে সবাই সবাই চায় ভালোভাবে হোক কিন্তু সবাই এনগেজ থাকবে পরামর্শ করলে সবাই যুক্ত থাকবে আর যদি পরামর্শ না করি সবাই যুক্ত থাকছে না হ্যাঁ কি না কেউ সেবা পাবে কেউ পাবে না তো সেজন্য সবাই পরামর্শ করলে সকলের সেবা ভাগ হয়ে যাবে হ্যাঁ কি না এবং তাতে কাজে সুবিধা হবে কারো অ্যাংজাইটি থাকবে না হ্যাঁ কি না আর সেই উৎসবটা সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে হ্যাঁ না তো এই আমরা পরামর্শ করব। ধন্যবাদ ঐশ্বর্য গোবিন্দ প্রভুকে তো সেজন্য আপনারা নাম একটা মহামিলন বা যা কিছু করবেন একটা ব্যানার ছাপাবেন সেটাও পরামর্শ করতে হবে কী লেখা হবে এই উৎসবে আমরা কয়জন প্রসাদ খাওয়াব সেখানে আইডিয়া নিতে হবে তো আপনার পরামর্শের মধ্যে কেউ বলবে এই বছর আমরা জন্মাষ্টমীতে পাঁচ হাজার লোক খাওয়াবো আবার কেউ বলবে সবাই আলোচনা করবে বলে না না আমরা এক হাজার লোক খাওয়াবো তখন কি ঝগড়া লাগবে উদ্দেশ্যটা কি আপনার প্রসাদ সেবা করানো মানে প্রসাদ বিতরণ কিন্তু এক দশজনের মধ্যে আলোচনা করতে গিয়ে প্রথম প্রসাদ বিতরণ আমরা কী করবো তো কতজনকে করব এরকম ভাবছেন তাহলে পরামর্শ করতে গিয়ে এক এক সদস্য এক এক রকম বলল কে বলো দু হাজার লোককে আমরা প্রসাদ বিতরণ করব কেউ বলছে এক হাজার লোককে তো এখানে কী করে সমাধান হবে কে বলতে পারেন সবাই তো আলাদা আলাদা হচ্ছে দু হাজার এক হাজার এরকম বলে গেল কিন্তু উদ্দেশ্যটা প্রসাদ বিতরণ কয়জন খাবে এখন কয়জনকে দেওয়া হবে এটা আমাদের ম্যাটার তার জন্য এখন আমাদের আলোচনা করতে হবে হ্যাঁ সামর্থ্য দেখতে হবে আমাদের কত টাকা আমরা ইনকাম করতে পারব খুব সুন্দর আর কেউ পয়েন্ট হ্যাঁ শোনা যাচ্ছে না না এখানে যখনই দুই মানে সবাই আলাদা আলাদা বলেছে এক হাজার দু হাজার দশ হাজার এরকম বলেছে তো সেখানে আমরা যখনই পরামর্শ করব আলোচনা করব, যেই কতজনকে খাওয়াবো প্রথম হলো আমরা কত আমাদের টাকা উঠবে সামর্থ্যটা তাহলে আমরা তত লোককে খাওয়াতে পারবো আর কতজন আমাদের ম্যান পাওয়ার আছে রান্না করার কত লোক আছে বাসন কুসন কত আছে তার উপরে মিটিং হবে এখন সবাই বলে দিল এক হাজার দু হাজার এখন সেখানে প্রশ্ন যে সভাপতিত্ব করবেন তিনি বলবেন আচ্ছা আপনি এক হাজার কেন বললেন উনি তো দশ হাজার বলেছেন আমাদের দশ হাজার লোককে প্রসাদ বিতরণ করা এটা ভালো না খারাপ ভালো এটা প্রশংসিত কিন্তু ইনি এক হাজার বলে দিলেন এটা একটা অবান্তর কথা উনি দশ হাজার বলছেন এক হাজার বলছেন তো সেজন্য সভাপতিত্ব করে উনি বলবেন যে প্রভু আপনি এক হাজার কেন নেমে নিয়ে আসলেন না এবারে করোনা গেছে এই গেছে এত অসুবিধা জগতে টাকা পয়সা কালেকশন করা খুব কঠিন আর এখনই আমাদের বাসন নেই আমাদের ভক্ত সংখ্যা কম রান্নি পাওয়া যাবে না এখন সব জায়গায় উৎসব হচ্ছে অতএব সেই কারণে আমি এক হাজার লোক বলেছে তখন যারা দশ হাজার পাঁচ হাজার বলেছিল তারা রাগ করবে তো পরামর্শ করা হয়ে গেলো পরে সবাইকে সভাপতি জিজ্ঞাসা করবেন এখন আমরা কি করব। সবাইকে জিজ্ঞাসা করবে না এই প্রভু যে এক হাজার বলেছিল এটাই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আর খুজুর পাঁচশো বাড়িয়ে দিলে মনে হয় ভালো হয় দেড় হাজার লোক আমরা করবো তখন সবাই ওখানে আমরা এবারে করব। তো সেখানে কি যে দশ হাজার বুঝো এরা আমার কথা শুনলো না আমি তোমাদের সঙ্গে আর থাকবো না দশ হাজার লোক খাওয়ানো কি অসুবিধা ছিল এরকম কি ঝগড়া করবেন তা আমাদের মধ্যে এরকম হয়ে যায় হ্যাঁ কি না আমি একটা একটা পয়েন্ট আপনাদেরকে বল শিখাচ্ছি বলছি যে কিভাবে আমরা ম্যানেজমেন্টটা করব পরামর্শ করে করলে কি হবে এই জন্য এটা পরামর্শ করলে এই সমস্ত জিনিস ঠিক থাকবে বুঝা গেল আর পরামর্শ না করে করলে যদি একজন টাকা পয়সা কালেকশন করে করলো তাহলে পরবর্তীকালে ওর বদনাম হবে না হবে না এই ছিল না এই হয়নি সেই হয়নি টাকাটা চুরি করেছে হবে কি না তাহলে কয়জন চান টাকা চুরি হয়ে গেছে আপনার নামে বদনাম করুক কেউ চায় তাহলে পরামর্শ করে করার ফলে টাকাটা চুরির কথা কেউ বলবে না সবাই যেহেতু দায়িত্ব নিয়েছিলাম যদি কোথাও ভুল হয় থাকে সবাই বুঝাই গেল তাহলে আপনারা যে উৎসব করছেন নামটো মহামিলন করছেন প্রত্যেকটা জিনিস এরকম আলোচনা চক্র তাই জন্য প্রথম আছে পরামর্শ বুঝা গেল তাহলে আমার পয়েন্টগুলো ধরতে পেরেছেন তারপরে কি হবে না আমাদের যদি এই ভক্তদের গুরুত্ব আরোপ না করেন গুরুত্ব ভক্ত যদি গুরুত্ব না দেন তাহলে এই সংঘটা ভালো টিকবে তো গুরুত্ব বলতে আপনার নামটো সঙ্গে কেউ বাচ্চা আছে বৃদ্ধ আছে শিক্ষিত আছে বয়স্ক আছে যুবক আছে অশিক্ষিত আছে দেখতে সুন্দর আছে ধনী আছে গরিব আছে নামটো মহামিলনে সংঘ সদস্য কেন আমরা একটু আগে বললাম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই নামট সঙ্গে যুক্ত হওয়ার যোগ্য হবে সবাই আসতে পারবে তাহলে এই মধ্যে যদি আমরা কোনো ভক্তকে বলি তুই একটা মূর্খ নামট সঙ্গে যুক্ত হওয়ার তোমার যোগ্যতা নেই তাহলে এটা গুরুত্ব দেওয়া হলো কি গুরুত্ব দেওয়া হলো না তো সেজন্য প্রত্যেক ভক্তকে গুরুত্ব দিতে হবে বুঝা গেল গুরুত্ব না দিলে আমরা যদি কো অহংকার করে আমি খুব সিনিয়র ও নূতন এসেছে এরকম বলো আবার নূতন যদি ভাবে সে আমি অনেক শিখেছি তোমরা সিনিয়র হলে কী হবে তোমরা কিছু জানো না অনেক মূর্খ তোমরা অনেক জিনিস জানো না সিনিয়র হতে পারো অনেক শ্লোক লোক জানো না আমি অনেক শাস্ত্র গ্রন্থ জানি এরকম বলে আবার তাকে হেওয়া করছে না এই জন্য আমাদের প্রত্যেক প্রত্যেকে গুরুত্ব দিতে হবে আর এই গুরুত্ব দিলে সংঘটা স্ট্রং থাকবে পড়ে যাবে না সবাই সবাইকে রক্ষা করতে পারবে আমি আগের মহামিলনে বলেছিলাম একটা উদাহরণ এখানে করা যেত এখন করব না টাইম নেই একটা উদাহরণ দিয়েছিলাম একটা বিদেশে একটা ফরেস্ট আছে তার নাম আছে রেড উড ফরেস্ট তো এই রেড উড ফরেস্টে যে গাছগুলি আছে যত ঝড় তুফান আসুক না কেন পড়বে না ছোট গাছও পড়বে না বড়ো গাছও পড়বে না মাঝারি গাছও পড়বে না সবাই থাকে পাশে যে ফরেস্ট সেখানে সব পড়ে যায় শিকড় সব উঠে যায় তখন পরীক্ষা করেছে বৈজ্ঞানিকরা কেন তখন ওরা সব অ্যানালাইজ করে দেখছে দেখে দেখে দেখছে এক প্রত্যেকটা গাছ ছোট গাছ বড় গাছ মাঝারি গাছ সবাই গাছের সঙ্গে প্রত্যেকের শিকড় সারাটা ফরেস্টের চারিদিকে ছড়িয়ে প্রত্যেক সাথে প্রত্যেকে ধরে আছে যখনই ঝড় আসছে ওই দিক থেকে এরকম যাচ্ছে ওরা টেনে রাখছে এদিকে আসছে ওরা টেনে রাখছে ওই মানে শিকড় সহ সবাই সবার সঙ্গে কানেক্ট তো ঠিক সেই রকম আমরা সিনিয়র জুনিয়র নতুন পুরানো ধনী গরিব শিক্ষিত সকলের সাথে যদি কানেক্ট থাকি তাহলে কি হবে পড়ে যাবে কলি যে আসে আমাদেরকে মায়া যে বাধা দিবে সেখানে আর বাধা দিতে পারবে না তো এই জন্য আমাদের কি করণীয় এটা একটা পয়েন্ট যে প্রত্যেক ভক্তকে গুরুত্ব দিতে হবে তো এটা কী করে সম্ভব হবে কে বলতে পারেন এই সবাইকে গুরুত্ব দেওয়া যাবে কি করে সম্ভব হবে কে বলতে পারেন যদি আমরা সবাই সবাইয়ের সাথে যোগাযোগ রাখি কমিউনিকেশন ইজ দি কোপারেশন এটা ছিল জয়প্রতা স্বামী গুরু মহারাজ বললেন কমিউনিকেশন ইজ দি কোপারেশন সহযোগ মানে যোগাযোগী সহযোগিতা কোপারেশন পাবেন তো মানে প্রত্যেকের সাথে যোগাযোগ রেখেছ এই গাছগুলি বলে তে ঝড় এলেও সবাই সবাইয়ের সাথে সহযোগিতা পেয়ে গেছে এই উদাহরণটা ভালো হলো না ঠিক সেই রকম নাম হট মহামিলনে কেউ গরিব লোক আছে কেউ ধনী আছে কেউ ভালো শিক্ষিত আছে ভালো গায়ক আছে বালক আছে তো সবাই সবাইকে যদি আমরা কমিউনিকেট করি যোগাযোগ রাখি এবং তাহলে আমরা প্রত্যেকের সাথে শ্রদ্ধাশীল থাকবো মানে গুরুত্ব দিব আর যদি আমরা সবার সবার সাথে কমিউনিকেশন না রাখি তাহলে গুরুত্বটা দেওয়া হবে না তখন গুরুত্বটা নষ্ট হয়ে যাবে সম্মান করবে না সিনিয়র জুনিয়ারে তখন মারামারি হয়ে যাবে তো সেজন্য এটা আমাদেরকে করতে হবে তাহলে কয়টা জিনিস শিখলেন প্রথমে আমাদের নামটো সঙ্গের কেন্দ্রকে ভগবান আর গুরুদেব তারপরে কি শিখলাম যা কিছু করব পরামর্শ করে করব তৃতীয় কি শিখলাম প্রত্যেক ভক্তদের গুরুত্ব দিতে হবে তারপরে কি শিখলাম প্রত্যেকের সাথে যোগাযোগ রাখলে কী হবে সহযোগিতা পাওয়া যাবে অনেক সময় আমরা বলি ও সহযোগিতা করে না কী করে করবে আমরা তো যোগাযোগই রাখি না সহযোগিতা হবে হবে না তো সেজন্য যোগাযোগ রাখতে হবে সহযোগিতা আর এই সবগুলি ঠিক হবে কি করলে জানেন ভালো করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ প্রতিদিন যদি তুলসীর সামনে শুনে শুনে করি তাহলে হবে সব ঠিক হয়ে যাবে সবার সাথে সবাই তখন বন্ধুত্ব থাকবে কিন্তু আমরা যেহেতু জব ঠিক করি না সেই জন্য আমরা সন্দেহমূলক মনোভাব কারু সম্বন্ধে অবমাননা সমালোচনা এদিকে চলে যাই এই জন্য নামটো মামলা একমালা জব শুনে শুনে করবেন আর বাড়িতে ছেলেমেদের নিয়ে একমালা জব করবেন আর প্রতিদিন গীতা থেকে একটা করে শ্লোক বা ভাগবত থেকে একটা শ্লোক ছেলেমেকে নিয়ে পড়বেন কয়জন গৃহস্থ ভক্ত দৈনিক ভাগবত থেকে পড়েন হাত তুলুন দেখি ধন্যবাদ সুন্দর ভাগবত বাড়িতে কয়জনের আছে সবাই বাড়িতে ভাগবত ক্যামেরা দেখাও যে ভাগবত প্রভু হাত তুলুন যাদের বাড়িতে ভাগবত আছে যাই শ্রীমন্ত ভাগবতম কি এত লোকের ভাগবত আছে বাড়িতে তাহলে আত্মানন্দ প্রভু সব বাড়ি বাড়ি ভাগবত পঠিয়ে দিয়েছে আত্মানন্দ কোথায় বাইরে শুনছে তো সেই আমার অনুরোধ আমি আরও বলতে চাইছি কিন্তু টাইম হয়ে গেছে অনেক জিনিস সাংগঠনিক ব্যাপারে এখন আপনাদের থেকে কিছু প্রশ্ন উত্তর শুনব তো এই বছরে প্রভুপাদের জীবনী প্রত্যেক বাড়িতে যাতে থাকে কয়জন চেষ্টা করবেন প্রত্যেক বাড়ি বাড়ি যাতে প্রভুপাদের জীবনী পৌঁছানো দেখি হাতুলুন বাহ ধন্যবাদ আত্মানন্দকে এবারে বলে দিন যে আমাকে দুইশোটা ভাগ প্রভুপাদের জীবনী দিন যাওয়ার সময় নিয়ে যাবেন আমাকে একশোটা দিন আত্মানন্দ কোথায় তুমি পিছনে কেন আচ্ছা সবাই অনেকে চলে যাচ্ছে তাদের প্রাইজ দিচ্ছে তো প্রভুপাদের জীবনে আমি বলেছিলাম কতজন থেকে লিস্ট নিয়েছ এই যে অনেক হাত তুললো কেউ একশো কেউ পঞ্চাশ কেউ দুইশো এরকম নিবে ভাগ প্রভু প্রভুপাদ জীবনী লিস্ট দিবেন